হচ্ছে এখনকার খবর। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণই নয়, গরিব মানুষদের ওপর অত্যাচার সুলভ আচরণ করছে মোদি সরকার, এমনটাই বললেন বাম নেতা রবীন দেব। উত্তর চব্বিশ পরগনার কমরেড সুব্রত সেনগুপ্তের স্মরণ সভায় কেন্দ্র সরকারকে বারবার বিঁধলেন সিপিআইএম নেতা রবীন দেব। উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এই সভাতে প্রয়াত কমরেড সুব্রত সেনগুপ্তের ছবিতে মালা দিয়ে শুরু হয় সভা। এই সভাতে যোগ দেন বাম নেতা রবীন দেব, তন্ময় ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী এখন বলছেন, কিন্তু ওনার ঘোষণা ছিল কালো টাকা উদ্ধার। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার, সে কালো টাকা উদ্ধার কোথায় যাবে? এবং সবচেয়ে বলেছিলেন সাধারণ মানুষ উপকৃত হবে, সেটা কোথায় হলো? জিএসটির নিয়ে লাফালাফি করছেন, কী হলো? আসলে যা যা স্লোগান দিয়েছিলেন সেইগুলি কার্যকরী করতে পারছেন না বলে এখন প্রধানমন্ত্রী এবং তার দল ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে। শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, দলিতদের বিরুদ্ধে মানুষকে বিভক্ত করাই হচ্ছে তার অস্ত্র, আর সাম্রাজ্যবাদীদের কাছে আমাদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে তার কর্মকাণ্ডের একটা অন্যতম হাতিয়ার। সুতরাং এই দিয়ে মানুষকে দীর্ঘদিন ঘুরিয়ে রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে দুটো সর্বভারতীয় ক্ষেত্রে এই যে মহাজোটের প্রশ্ন আসছে, মহাজোটে কারা কারা আছে? আমরা এই রাজ্যে লড়েছি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এই রাজ্যে লড়াই করেছি, আর সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইটা হবে বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যদি আমাদের এই তৃণমূলের মতো শক্তি থাকে, যারা এই পাটনাতে মিটিংয়ে অংশগ্রহণ করে বলবে, সেই প্রশ্নে তো আমাদের একটা ভিন্ন মত আছে, সেইগুলির সম্পর্কে এখনও ফয়সলা হয়নি। স্বাভাবিকভাবে তিনি সেই কথাই বলেছেন। পরবর্তীকালে ১৯ দেরি আছে, আরও অনেক ঘটনা ঘটবে, সেই ঘটনার উপর দাঁড়িয়ে আমরা আমাদের ব্যবস্থা নেব। কিন্তু আমাদের এই যে শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নয়া উদারবাদী নীতির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের কাছে দেশ আমাদের দেশকে এই ছোট শরীরকে পরিণত করার যে পদক্ষেপ, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। সামনের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের সংগঠনকে জোরদার করতে এক বিশেষ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচি অনুযায়ী গুড়বাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে। এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ বহু দলীয় কর্মী সমর্থক। এই র্যালির মধ্যে দিয়ে নিজেদের সংগঠনকে মজবুত করে নিজেদের ক্ষমতা বজায় রাখার পাশাপাশি বিজেপিকে কোণঠাসা করার সংকল্প নিল তৃণমূল কংগ্রেস, একথা বলাই যায়। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্থির লক্ষ্যবিন্দু লোকসভা ভোটে জয়লাভের দিকে দলকে অগ্রসর করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে ধনিয়াখালীর গুড়বাড়ি এক নম্বর তৃণমূল কংগ্রেস। আজকে কারিঙ্গা মোড় থেকে যোগা মোড় পর্যন্ত মিছিল হলো। 21 জুলাই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথ থেকে আন্দোলনকে সংগঠিত করতে হবে। 2019 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনেতে জনবিরোধী নীতির জন্য বিজেপি যাতে দ্বিতীয়বার ক্ষমতায় না আসতে পারে, এবং বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিরোধী নেত্রী হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে মমতা ব্যানার্জি উঠে আসছেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হিসেবে আমাদের একটু দায় দায়িত্ব বেড়েছে যে পশ্চিমবাংলার 42টা লোকসভা সিটের, যাতে 42টা ক্ষেত্র থেকেই আমরা তৃণমূলের প্রার্থীতে জিতিয়ে নিয়ে যেতে পারি, এবং হুগলিতে যিনি সাংসদ রয়েছেন সেই রত্নানাকে যাতে আরও অধিক ভোটে আমরা জেতাতে পারি, তার জন্যই এখন থেকে আমরা আন্দোলন সংগঠিত করছি। হুগলি থেকে বিধান দেবনাথের সঙ্গে তন্ময় পালিতের রিপোর্ট, এনএনটিভি বাংলা। জেজি হোশিয়ারিতে কর্মরত প্রায় 3000 শ্রমিক, এর অধিকাংশই মহিলা। অভিযোগ, বহুদিন ধরেই ম্যানেজমেন্টের লোকজন মহিলা শ্রমিকদের সাথে অশালীন আচরণ করছে। এদিন সকালে কাজে যোগ দেওয়ার সময় কর্তৃপক্ষ জানায় এবছর অর্ধেক বোনাস দেওয়া হবে। তখনই সমস্ত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানা চত্বরে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ আসলে বিক্ষোভকারীরা পুলিশকে তাড়া করলে ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। Yeah!
এরপরই ম্যানেজমেন্টের এক কর্তাকে মহিলা শ্রমিকরা বেধড়ক মারধর করে। পরে কারখানার মালিক এসে শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট, এনএনটিভি বাংলা। আবারও প্রেমে প্রত্যাখ্যান পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাল্লার বদ্রিপুরে। মৃত ওই যুবকের নাম দীপঙ্কর শীল। এলাকারই এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল দীপঙ্করের। ওই সম্পর্কই মেনে নিতে পারেনি তরুণীর পরিবার। তাই ওই তরুণীর পরিবারের লোকজন দীপঙ্করকে হুমকি দেয়, তার বাবাকে বেধড়ক মারধর করারও হুমকি দেয়। এই ঘটনায় চরম অপমানিত হয়ে বাড়ি ফিরে আসে দীপঙ্কর। সব ঘটনার কথা কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলে। এরপরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় দীপঙ্কর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমার কাছে এসে আমার গলা জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল, মা গো আমাকে কি অপমান করলো, আমি মানতে পারছি না, বাবুকে বদ্রিপুরে মরে যেতে দিও না, বাবুকে মারবে। ওদের কিছু বলবো না, আমার দিব্যি রইল। তারপরে রাতে মার সঙ্গে শুয়ে পড়ার পরে রাত একটা নাগাদ উঠে দেখে আর মার পাশে নেই। পরে ছাদে গিয়ে দেখলো এই অবস্থা। খুব মানে মানসম্মানকে খুব ভয় খেত যে আমার বাবুকে যদি এই সমস্ত কিছু করে তাহলে আমার বাবাকে মারবে, তাহলে আমি ছেলে হয়ে এগুলো সহ্য করতে পারবো না। অতএব আমার জন্য তার দুদিন আগে ওরা নাকি বলেছে মাসি এসে যে তোর জন্য কি আমার মেয়েটা মরবে, ওর বাবা মরবে, তুই যদি হয় তুই মর, নালে এতে তোর বাবাকে কিন্তু বদ্রিপুর মোড়ে দেখলে মেরে ধরে দেবো, ঘর বাড়ি আগুন ধরিয়ে দেবো। বারোটার সময় ঘুম থেকে বাইরে এসেছে, এসে দেখে আমার ছেলে তো বিছানায় নেই। আমি বললাম দীপঙ্কর কোথায়, বলে উপরে চলে গেছে, কথাবার্তা বলে ওর মা ভেবেছে ফোন করছে হয়তো, তাও গেছে অন্ধকারে সিঁড়ি ঘরে, আমার আলো নেই, ভাবিনি গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। এই চ বাড়ি চ, এই বাড়ি চ, এখানে কী করছিস, যেরকম টান দিতে তখন তিনি চালটা একটু নড়ে উঠেছে। নড়ে ওঠার পরে বলছে কি, তখন উপর দিকে তাকিয়ে মুখটার দিকে তাকিয়ে যাচ্ছে, এরকম হয়ে গেছে, জিপ মিপ কিছু বেরোয়নি ঠিক এরম। তখন ও আমাকে বলছে কী করে দেখাস, কী করে দেখাস, কী করে আর বলতে পারছে না কি হয়েছে। কাল্লা থেকে শ্রাবণী ঘোষ সিং এর রিপোর্ট, এনএনটিভি বাংলা।
জুন মাসের শেষ দিকে বেলঘড়িয়া নোয়াপাড়া ও টিটাগড় থানার এটিএম পরিচালক সংস্থার থেকে অভিযোগ দায়ের করা হয় যে এটিএম থেকে টাকা তোলা হচ্ছে মেশিনে কারসাজি করে। এই অভিযোগ জানানো হয় ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম ব্রাঞ্চে। তারপরেই তদন্তে নেমে নানা সূত্র ধরে তদন্ত এগোয় পুলিশ। তারপরেই তারা জানতে পারে উত্তরপ্রদেশের কানপুর থেকে একটি দল এই কাজ পরিচালনা করছে। সেই তদন্তে পুলিশের একটি দল কানপুরে গিয়ে গ্রেপ্তার করে নীরজ পাণ্ডে ও অশোক ভার্মা নামে দুই যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু এটিএম কার্ড ও এটিএম এর মাস্টার চাবি, এছাড়াও রয়েছে পেন ড্রাইভ। এই দুই যুবকের সাথে মিলে যায় সিসিটিভি ক্যামেরার ছবিও। তাদের স্থানীয় আদালতে পেশ করে 14 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়। এদিন এদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ এদের থেকে জানতে পেরেছে এরা বিহার ঝাড়খণ্ড সহ মোট 10টি রাজ্যের এটিএম হ্যাকিংসের কাজে যুক্ত। এই বিষয়ে প্রেস মিট করেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর। রিসেন্টলি 2 মাস আগে থেকে অনেক এটিএম এর ক্রাইম রিপোর্ট হচ্ছে। তো আমাদের 2টো এটিএম কাউন্টারে বেলঘড়িয়াতে যে কাণ্ড হয়েছিল তার 3টে ছেলে আইডেন্টিফাই হয়েছে কানপুরের। তাকে ধরতে টিম গিয়েছিল কানপুরে, ওখানকার এসটিএফ আর লোকাল পুলিশ সহযোগ নিয়ে 2টো ছেলেকে ধরতে পেরেছে। ধরে নিয়ে ট্রানজিট রিমান্ডে এসছে। আজকে দুজনের কোর্ট প্রোটেকশন আছে। একজন হচ্ছে নীরজ কুমার মিশ্রা ফ্রম কানপুর, আর একজন হচ্ছে অশোক বর্মা। আরও একটি ছেলে আইডেন্টিফাই হয়েছে, তো ওটাও চেষ্টা হচ্ছে খুব ওয়ার্কআউট করতে। কিন্তু আমি বলি এই ক্রাইমটা আমরা তো রেকর্ড করেছি হচ্ছে, কিন্তু অনেক জায়গায় হচ্ছে। আমরা যখন লগস চেক করছিলাম তো বোঝা যাচ্ছিল কি এটা মানে আরবান এরিয়াতে অনেক জায়গায় এই ক্রাইমটা চলছে। কোন কোন জায়গায় হচ্ছে আমরা তো আমাদের এলাকাতে পেয়েছি, কিন্তু যা বুঝতে পারছি কি এটা অনেক সিটিতে ক্রাইম হচ্ছে। লখনউ আছে, কানপুর আছে, ক্যালকাটাতেও আছে, দিল্লি আছে, আন্ধ্রপ্রদেশ আছে, ওখানে অনেক সিটিসতে, আন্ধ্রপ্রদেশ অনেক সিটিতে ক্রাইম হয়েছে। এরা কখন করতো, কীভাবে করতো এই ক্রাইম? যে এরা করতে এসেছিলো আর্লি মর্নিং আওয়ার্স এসেছিলো, প্রায় 4টের পরে এটিএম এ কাউন্টারে ঢুকে বারে বারে যাওয়া আসা করে প্রায় 5 ঘন্টার মধ্যে যাচ্ছে, কাজটা করে আবার গাড়ি করে বেরিয়ে চলে যায়। এর সাথে কি যে সিস্টেমটার সাথে যুক্ত যারা আছে ব্যাংকের এবং এটিএম এর যারা যুক্ত, তাদের মধ্যে কি কেউ যুক্ত আছে? যারা ধরা পড়েছে ওরা ব্যাংকের সঙ্গে যুক্ত নয়, কিন্তু প্রসেসের নলেজ তো এদের কাছে আছে কি কীভাবে প্রসেসটা ইন্টারাপ্ট করা হয় টাকা বের করাটা। তো এই দিস নলেজ তো এর জন্য ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার কোনো আবশ্যকতা নেই এজেন্সির থ্রু, কারণ এরা মাস্টার কি পাচ্ছে, এরা সিস্টেমটা জানে থরলি। এরা কি কোনো সময় কাজ করেছে কিংবা এই দ্যাট ইজ এ ম্যাটার ফর ইনভেস্টিগেশন। আপ ছেলেরা এসছে, নাও উইল ট্রাই টু এক্সামিন এটা। এই ইনসাইট আমাদের ধরে এদেরকে খুঁজে পেলেন। এই কেসে একটা সূত্র কিন্তু এটিএম মেশিন মধ্যেই থাকছে। এটিএম মেশিনে একটা ইলেকট্রনিক লকস হয়, যখনই আমরা কার্ড সোয়াইপ করি তার কার্ডের ডিটেলসটা মেশিন মধ্যে থাকে। প্লাস মেশিন যা আছে টাইম টু টাইম ওটা যেখানে সার্ভার আছে ওখানে পাঠায়। এছাড়া ব্যাংকস যেখান থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হয় ব্যাংক অ্যাকাউন্টের যে আছে মানে ব্যাংকের যে সার্ভার আছে ওখানে লকসটা থাকে। তো এই 2টো লকস নিয়ে যে আছে কার্ডটা আইডেন্টিফাই করার পরে কার্ডটা কার আছে এই লোক, তারপরে এই কার্ডটা কে ব্যবহার করছে, এভাবে করে করে এটা বের করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। গুড়া পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত বিচিত্রানুষ্ঠানের শেষ দিনে পুরস্কার বিতরণ করা হলো। 9ই আগস্ট থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান, শেষ হলো 30শে আগস্ট। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। তাই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রতিদিনই নাচ গান আবৃত্তি ছবি আঁকার পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ স্বচ্ছতা বজায় রাখা নানান কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এদিন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 9ই আগস্ট থেকে আমাদের মমতা ব্যানার্জির নির্দেশ মতো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো 9ই আগস্ট থেকে আমাদের একভাবে 21 দিন যাবৎ প্রোগ্রাম আমাদের চলে আসছে। আজকে তার সমাপ্তি দিবস। সেই সমাপ্তি দিবসে আমাদের বসে আঁকো, আমাদের নৃত্য প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তব্য,
এছাড়াও আরও রক্ত দিয়ে লেখা সমস্ত রকম প্রোগ্রামগুলো কমপ্লিট করার পর আজকে প্রাইজ বিতরণী অনুষ্ঠান। আজকে এই প্রাইজ বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের মানে 21 দিনের প্রোগ্রাম শেষ করা হচ্ছে। এই প্রোগ্রাম সম্পূর্ণ মানুষের সমর্থন পেয়ে আমরা একটা উৎসাহিত জায়গায় পৌঁছে দেবে যে গুরব গ্রাম পঞ্চায়েত। এই গুরব গ্রাম পঞ্চায়েত আগামী দিন আরও ভালো কাজ করার মানসিকতার উদ্যোগ পেয়েছে এবং আগামী দিন আশা করি আমাদের এই গুরব পঞ্চায়েত আরও ভালো কাজ করবে। হুগলি থেকে বিধান দেবনাথের সঙ্গে তন্ময় পালিতের রিপোর্ট, NNTV বাংলা। 28 তারিখে ব্যারাকপুরের মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। মৃত ওই মহিলার নাম রুমা রানী পাল। রুমা রানী পালের একটি চপের দোকান ছিল, তার সাথে বছর খানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরানগরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা রামকৃষ্ণ তালুকদারে। সেই সম্পর্কের জেরে মাসখানেক আগে রামকৃষ্ণের সাথে বাড়ি ছেড়ে বরানগরের 17 নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী কলোনিতে চলে আসেন রুমা রানী পাল। তারা কালীঘাটে বিয়েও করেন, কিন্তু কিছুদিন ধরেই রামকৃষ্ণকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে রুমা রানী। এছাড়া টাকা পয়সা চাওয়াতেও বিরক্ত হয় রামকৃষ্ণ। তখনই রুমা রানীকে খুনের পরিকল্পনা করে রামকৃষ্ণ। শনিবার রাতে বিয়ার ও বিরিয়ানি খাওয়ায় রুমা রানীকে। তখনই বিয়ারের মধ্যে আগের থেকেই বিষ মিশিয়ে রেখেছিল রামকৃষ্ণ। অসুস্থ হওয়ার পরেই একটি রিক্সাওয়ালাকে ঠিক করে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে বের হয় রামকৃষ্ণ। ঠিক তারপরেই গঙ্গায় দেহ ফেলে দেবে বলে পরিকল্পনাও করে, কিন্তু রাস্তায় লোকজন দেখে ফেলায় মৃতদেহটি রাস্তার ধারেই ফেলে দেয় রামকৃষ্ণ। এরপরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে, যাতে রিক্সা চালক মুখ না খুলে তারই জন্য রামকৃষ্ণ রিক্সা চালককেও টাকা দেয় এবং এই ঘটনার কথা সম্পূর্ণভাবে ভুলে যেতে বলে। ঘটনা তদন্তে নেমে এলাকার বাসিন্দাদের থেকে ঘটনার সূত্র পায় বরানগর থানার পুলিশ। সেই সূত্র ধরেই ডানলপে রামকৃষ্ণ তালুকদারের কাপড়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ। এদিন রামকৃষ্ণ তালুকদারকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। 28 তারিখে রাত্রে বরানগর থানা এলাকাতে রোড সাইডে দুটো গাড়ি ট্যাক্সি মাঝামাঝি একটা ডেড বডি পাওয়া যায়। মহিলা তখন আইডেন্টিফাই হননি, কিন্তু যা প্রাথমিকভাবে দেখা বোঝা যাচ্ছিল কি হয়তো শ্বাসরোধ করে মানে মার্ডার কেস আছে, মারা হয়েছে। পরে কালকে যা আছে কেসটা সলভ হয়েছে। মহিলা জানা গেছে ওনার বাড়ি নিমতা এলাকার, রুমা রানী পল, ম্যারিড। ওনার একটা মেয়ে আছে 10 বছরের। তো ইয়ানিং ওনার গত 1 বছর ধরে যা আছে একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছিল, যেখানে ডালনা পেরিয়া তোর বাবার কাপড়ের দোকান আছে ওখান থেকে। এই সম্পর্কটা ডিপ ইন্টিমেসি ডেভেলপ হয়। আর পরশু রাত্রে মানে ঘটনার আগে রাত্রে এই ছেলেটি রামকৃষ্ণ তালুকদার, পার্থ ডাকনাম আছে, এই ভদ্র মহিলার সঙ্গে একটা বাড়িতে থাকে। ওখানে যে আছে আগে তো চেষ্টা করে ওনাকে মদের মধ্যে বিয়ারের বোতল মধ্যে বিষ মিশিয়ে খাইয়েছে, পরে যে আছে শ্বাসরোধ করে মেরে দিয়েছে। মারার কারণ হিসাবে প্রাথমিকভাবে যা বলছে কি মহিলার সঙ্গে সম্বন্ধ হওয়ার পরে মহিলা প্রেসারাইজ করছিল বিয়ে করার জন্য, টাকা পয়সা ডিমান্ড করছিল। তো লোকটা ধরা পড়েছে। এই কেসে স্থানীয় লোকের অনেক বড় ভূমিকা আছে সলভ করতে, কারণ কি যখন পুলিশ মহিলাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করে বড়ানগর থানা পুলিশ, তো আন্ডার আইসি বড়ানগর PS যিনি আছেন ওনার নেতৃত্বে, তখন এলাকার লোক চারদিকে যা আছে খবর দেওয়া হয় কি মহিলা কে হতে পারে, ডেড বডি ছবি যা চারদিকে জানানো হয়, তখন এই এলাকার লোক কাছ থেকে একটা খবর আসে কি মহিলাকে একটি এলাকায় দেখা গিয়েছে। তারপর ওখানে যাওয়ার পর সিকোয়েন্সিয়ালি যা আছে জানা যায় কোন বাড়িতে থাকছিল। ওই বাড়িতে পুলিশ যখন সার্চ করে তখন কিছু সূত্র পাওয়া যায়, মহিলা তখন আইডেন্টিফাই হয়। পরে মহিলা স্বামীকে যখন খুঁজে বের করা হয় তো মহিলা স্বামী একটা কমপ্লেন দিয়েছেন এই ছেলের বিরুদ্ধে যে ধরা পড়েছে। কারেন্টটা অবৈধ সম্পর্ক হওয়ার পরে এ যা বলছে কি মহিলা ওকে প্রেসারাইজ করছিল নতুনভাবে বিয়ে করতে, টাকা পয়সা চাইতে হচ্ছে। রাস্তাতে যখন ও মৃত মানে মার্ডার করার পরে বডিকে ডিসপোজ করতে নিয়ে যায়, ওই সময় একটা রিক্সা করে নিয়ে যাচ্ছিল। তো রিক্সাতে স্থানীয় কিছু ছেলেরা যে আছে যখন দেখেছে কি রাত্রিবেলা কে চলে যাচ্ছে দুজন, তো তখন ও প্রিটেন্ড করে কি মেয়েটি অসুস্থ আছে, ওর স্বামী আছে, ওকে দেখাতে নিয়ে যাচ্ছে। তো এরকম লোকও যে আছে পুলিশের সঙ্গে সম্পর্ক জানতে পেরেছে পুলিশ, লোক এগিয়ে এসছে যারা রাত্রিবেলা দেখেছিল, তো ওরাও যে আছে আইডেন্টিফাই করেছে। ও তো যা বলছে কি চেষ্টা করছিল গঙ্গা নিয়ে চলে যাবে, কিন্তু পরে ভয় পেয়ে যাচ্ছে রাস্তা ফাঁকা থেকে ডিসপোজ অফ করে দিয়েছে।
উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। মুক্তারপুরের শীতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলে অংশগ্রহণ করে স্কুলের খুদে পড়ুয়ারা। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বেই চলে এই মিছিল। ঘরে ঘরে শৌচালয় বানানোর উদ্দেশ্যে এই মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে এক শিক্ষিকা জানান, সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গ্রামের আশেপাশে পরিষ্কার থাকবে, রান্না করবে, আবর্জনা ফেলবো না। হুগলি থেকে বিধান দেবনাথের সঙ্গে তন্ময় পালিতের রিপোর্ট এনএনটিভি বাংলা। হুগলির অ্যাডকোনগরে অনুষ্ঠিত হচ্ছে সংহতি মেলা। 15 দিন ধরে চলবে এই মেলা। ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে চলছে এই মেলা। 5 বছর ধরে এই মেলা হয়ে আসছে এই অঞ্চলে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের মেলাতে অনেক বেশি দোকানপাট পসার সাজিয়ে বসেছে। পাশাপাশি মানুষের ঢলও ছিল চোখে পড়ার মতো। এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ্যে সংহতির বার্তা পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সংহতি মেলা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে এবং আজ এই বছর আমাদের এই মেলা উদ্বোধন করেন আমাদের সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীমতী নমিতা দাস মহাশয়। এবং এই মেলা আমরা আস্তে আস্তে আগামী দিনে শ্রীবৃদ্ধি ঘটাতে চাই এবং এই এলাকার মানুষের মধ্যে মেলাকে কেন্দ্র করে আমরা একটা সংহতির বার্তা পৌঁছে দিতে চাই যে মানুষ যাতে এই মেলায় আসে এবং আনন্দ উপভোগ করে। বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলা এই অঞ্চলে এই ধরনের কিছু একটা হয় না, এর জন্য আমরা এটাকে গড়ে তোলার চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে বৃহত্তর আকারে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সকলে সহযোগিতা কামনা করি। এই মেলাটা 15 দিন মতো হওয়ার কথা, 15 দিন মতো চলবে। আমাদের এই মেলা গ্রাম্য মেলা ছোটো ছিল এক সময়ে, বিগত 4-5 বছর ধরে চলছে। আগামী দিন যাতে এই মেলাটা আরও খুব সুন্দর হয়, বড় মেলায় কী কী আছে? মেলায় নানা রকম খেলনা, দোলনা, নাগর দোলনা, জিলিপি, মিষ্টি, নানা রকম খেলনার দোকান, বাচ্চাদের খেলনার জিনিসপাতি, মেয়েদের নানা রকম মাসাজ ক্লিনিক থেকে নানা রকম সরঞ্জাম। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট এনএনটিভি বাংলা।